সেজদা বা রুকুতে পঠিত তসবিহ কি নির্দিষ্ট সংখ্যায়, যেমন 3, 5, 7 পড়তেই হবে? আমি যদি হিসেব না করে অনেকবার পড়ি তাহলে সেটা কি আমার ভুল হবে? আপনি বিজোড় সংখ্যক বার পড়বেন, মিনিমাম একবার পড়তেই হবে, কিন্তু অতিরিক্ত পড়াটা হচ্ছে আপনার জন্য মোস্তাহাব। সেটা 3, 7, 5 ইত্যাদি এই বিজোড় সংখ্যক হওয়াটা উত্তম। আর সর্বোচ্চ পড়লে আপনি 10 পর্যন্ত পড়তে পারবেন, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আপনি আনলিমিটেড টাইম পড়ে যাবেন সেটাও উত্তম নয়। উত্তম হচ্ছে হাদিস যেভাবে আমাদেরকে ইনস্ট্রাক্ট করছে, নির্দেশনা দিচ্ছে সেভাবে। আর আপনি যে জিকিরটা আমরা যেমন যে 3, 5, 7 বার পড়ি বা সর্বোচ্চ 10 বার, সেটি যেমন রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম এবং সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু এর বাইরে তো আরও কিছু আদকার আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। রুকুর ক্ষেত্রে আপনি যেহেতু দোয়ার এখানে আর সুযোগ নেই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পড়েছেন সেগুলোই পড়বেন, এর বেশি নয়। আর সেজদার মধ্যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়েছেন সেটা পড়তে পারেন। এখানে এই 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 দিকেরটা 3, 5, 7 বা 10 সর্বোচ্চ 10 পর্যন্ত পড়ার পরে অন্যগুলো পড়বেন এবং এর সাথে অন্য দোয়াও আপনি মেলাতে পারবেন।